চোপড়ায় দুষ্কৃতীদের গুলিতে সিপিআইএম কর্মী মৃত্যুর ঘটনার প্রতিবাদে টিটা করে সিপিআইএম এর মিছিল। নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার, এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন। আমাদের ঠিকানা 144/1 সেন্টার রোড, আনন্দপুরী, ব্যারাকপুর, কলকাতা 122। আমাদের যোগাযোগ 9875338719। চোপড়ায় পঞ্চায়েত নির্বাচনের মনোনয়নপত্র জমা দিতে যাওয়ার সময় দুষ্কৃতীদের গুলিতে নিহত এবং আহত হন সিপিআইএম নেতা কর্মীরা। সেই ঘটনার প্রতিবাদে শুক্রবার টিটাগড় ব্যারাকপুর এরিয়া কমিটি সিপিআইএম এর পক্ষ থেকে আয়োজন করা হলো ধিক্কার মিছিল। এই মিছিল কৃষ্ণনাথ স্কুলের সামনে থেকে শুরু হয়ে বিটি রোড ধরে টিটাগড় থানা পর্যন্ত যায়। এই মিছিলে নেতৃত্ব দেন সিপিআইএম উত্তর চব্বিশ পরগনা জেলা কমিটির সদস্য অভ্র দে সহ অন্যান্য সিপিআইএম নেতৃত্ব। আক্রান্ত গণতন্ত্রকে কবরে পাঠানোর বিরুদ্ধে সমস্ত মানুষ এক হও। আক্রান্ত গণতন্ত্রকে কবরে পাঠানোর বিরুদ্ধে সমস্ত লড়াই জারি থাকছে। দেশকে রক্ষা করতে প্রত্যেক অত্যাচারী লুটেরাদের পঞ্চায়েত থেকে তাড়িয়ে মানুষের পঞ্চায়েত গড়ে তুলতে লড়াই জারি থাকছে। জমা দিল প্রশাসন পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে মাঠে ময়দানে ঐক্যবদ্ধ লড়াই চলছে। বাংলার গণতন্ত্র ধ্বংস করার চক্রান্ত গ্রাম বাংলার গণতন্ত্র ধ্বংস করার চক্রান্ত আক্রান্ত গণতন্ত্রকে কবরে পাঠানোর বিরুদ্ধে সমস্ত মানুষ এক হও। ভারতের কমিউনিস্ট পার্টি মার্কসবাদী জিন্দাবাদ। সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন? লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন। থাকছে লিফট, টপ ফ্লোর সেট, 0% জিএসটি। এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা। দেশের 75তম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে থাকছে প্রতি ফ্ল্যাট কেনার উপর আকর্ষণীয় উপহার। থাকছে 10 গ্রাম সোনার কয়েন সম্পূর্ণ বিনামূল্যে। ফ্ল্যাট বুকিং চলছে। আমাদের যোগাযোগ 7278200456।